তো গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট, যখন দেখবে তখন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চাচ্চু ভাই ব্লগ। তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আগে থেকেই বলে সাবস্ক্রাইব। তো এখন আমরা আছি, এখন কোথায় রয়েছি? ইরফানদের দলিজে আছি। হ্যাঁ, এটাই আমাদের আসল আড্ডা, মানে এখানে আমরা পার্টি থেকে নিয়ে যত সব কাণ্ড ইলিগাল সবসময় আমাদের ইলিগাল কাণ্ড গুলো পুরো আমরা এখানেই করি আপাতত। ও অনেক কিছু কাণ্ড আছে বলাই যাবে না, এখন ক্যামেরা চলছে। তো আজ আপাতত আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসছে আমাদের পাড়ায়, মানে কারবালায়, পিঙ্ক স্কোয়ারের ওইখানে। সবাই চেনেন আপনারা যারা এই গার্ডেন রিচে থাকেন, পিঙ্ক স্কোয়ার কোথায়, মানে পিঙ্ক স্কোয়ারে প্রমোশন হয়েছে ওখানে। হ্যাঁ, বহুত প্রমোশন হয়েছে, মানে প্রচুর লোক আসবে বলছে। আপাতত মানে এক্সপেক্ট করা যাচ্ছে যে 1,00,000 70,000 থেকে 7,000 লোক আসবে, 1,00,000 লোক পাড়াতে যায়। লোক আসার ধারণা করা হচ্ছে, দেখা যাক ওখানে আমরা যাচ্ছি আজকে। লোক আসতে পারলে আসতে পারে, কিন্তু অত লোককে ম্যানেজ করবে কে? এত পুলিশ দরকার, কথা ঠিক হচ্ছে, গাড়ি দরকার, বহুত কিছু দরকার। দেখা পাচ্ছ তো ওখানে যাচ্ছি, দেখা যাক মমতা ব্যানার্জিকে দেখা পাই কি না পাই, কারণ অত বড় সেলিব্রিটি আছে। আর এই ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ভিডিও হওয়ার পরে কিন্তু শুট হচ্ছে, তারপরে আমাদের বুদ্ধি হচ্ছে ইন্ট্রো করার বুদ্ধিটা, মানে পরে হচ্ছে আপাতত শুনে নি, যাই হোক মানে আপনারা অ্যাডজাস্ট করে নিন একটু, ভিডিও আপনারা সবাই সাপোর্ট করবেন। আর 1 মিনিট একটু রুকুন, হ্যাঁ। তো ভিডিওটি দেখতে থাকুন। আর অভিষেক ব্যানার্জি এত সুন্দর দেখতে, আমরা সবাই ফোনেতে দেখেছি, ঠিক আছে, রাস্তায় পোস্টারে দেখেছি, এখন বলে দিলে হবে, সব বলতে হবে না, ঠিক আছে। তো দেখতে থাকুন আপনারা। লোকসভা যেতে হবে, এই কামনা জমা দেবে কেন?
মেলা কমিটি গুলোর পাশে আমরা দাঁড়িয়েছি। আপনার যখনই দুঃখে বিপদে প্রয়োজন পড়েছে, তৃণমূল কংগ্রেস এসছে, অন্য কাউকে পাওয়া যায়নি। আজকে আমি আস্তে আস্তে শুনছিলাম 140 নম্বর ওয়ার্ডে আমাদের একজন কর্মী নাসিরউদ্দিন মোল্লা ফ্ল্যাগ লাগাতে গিয়ে মারা গেছে হিট স্ট্রোকে। আমরা চেয়েছিলাম নির্বাচন মার্চ এপ্রিলের মধ্যে হোক, কিন্তু গরিব মানুষকে শাস্তি দেবে বলে এই গরমের মধ্যে সাত দফায় নির্বাচন করেছে। আমাদের একজন সক্রিয় কর্মীকে আজকে আমরা হারিয়েছি, চিন্তার কিছু নেই। যতদিন আমরা আছি আমি নাসিরের পরিবারকে বলবো, এই এলাকায় যতদিন আব্দুল খালেক মোল্লা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে, তার পরিবারের সব দায় দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিচ্ছি। আপনারা চিন্তা করবেন না, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, এরপর নেত্রীর আরো কর্মসূচি আছে। আমি বক্তব্য খালি দুটো কথা বলে শেষ করব। যারা 10 বছর ধরে গরিব মানুষকে কষ্ট দিয়ে বঞ্চিত লাঞ্ছিত নিপীড়িত অত্যাচারিত শোষিত করে রেখেছে, তাদের যোগ্য জবাব দেওয়ার ভোট এই ভোট। হর চোট কা জবাব ভোট সে দেনা হ্যায়। 10 সাল মেয়ে জো লগাতার চোট পে চোট চোট পে চোট চোট পে চোট আয়া, আনে ওয়ালা 1 তারিখ কো 2 নম্বর বাটা বাটন দবা কে উস চোট কা জবাব ভোট সে দেনা। জো দলাল পেদা করকে হামারা হক হামসে ছিননা চাহা, মেয়ে উস বিজেপি ওয়ালা কো কেহনা চাহতা হুঁ কে কশ্মীর সে লেকে কন্যাকুমারি ये देश सबका है, हिंदुओं का है, मुसलमानों का है, सिख का है, ईसाई का है, बौद्ध का है, जैन का है, सबका है। इस धरती पे मेरा जितना हक है आपका उतना ही हक है। राहत इंदौरी साहब ने कहा था ना कि किराएदार है जाकि मकान थोड़ी है, किराएदार है जाकि मकान थोड़ी है, सभी का खून है, सभी का खून है इस मिट्टी में शामिल। किराएदार है जाति मकान थोड़ी है, सभी का खून है इस मिट्टी में शामिल। हिंदू मुसलमान सिख ईसाई सभी का खून है इस मिट्टी में शामिल। हिंदुस्तान किसी का बाप का थोड़ी है, धरती हमारा है, सबका है, हर हिंदुस्तानी का है, हर देशवासी का है। और जो सोचता है डरा के धमका के हमें रोकेंगे, हम ना रुकने वाले हैं, ना झुकने वाले हैं, ना टूटने वाले हैं। सत्ता से तुमको उखाड़ के 4 तारीख को फेंकने वाले हैं, ये याद रखना। একটা ছোট্ট শায়রি বলে শেষ করি, বহুত সূরজ নিকলনা চাহিয়ে, হ্যাঁ অন্ধেরা বহুত সূরজ নিকলনা চাহিয়ে, আব কুছ ভি হো মৌসম বদলনা চাহিয়ে, হ্যাঁ অন্ধেরা বহুত সূরজ নিকলনা চাহিয়ে, আব কুছ ভি হো मौसम बदलना चाहिए। मौसम बदल गया है, धूप है, कौन सा महीना है, मई महीना में छाव आ गया, मौसम बदल चुके हैं, बीजेपी जा रहे है। अंधेरा बहुत सूरज निकलना चाहिए, आप कुछ भी हो मौसम बदलना चाहिए। जो एक भाई को एक भाई से लड़ाए और हिंदू को मुसलमान से लड़ाए, उन बांग्ला विरोधियों का विसर्जन और जनाजा निकलना चाहिए। 4 तारीख को जवाब देंगे, जरा हाथ ऊपर करके बताइए जवाब देंगे, एक साथ बोलिए देंगे, से बोलिए जय बांग्ला जय बांग्ला। दिल्ली में जब कंपन अनुभूति हो, बांग्ला विरोधीदेव মাটি যেন সরে যায়, আজকে বাংলার মানুষেরা মিডিয়া বুড়ুজের মানুষের গর্জন। হাত তুলে যত জোর আছে গলায় আওয়াজ তুলুন, জয় বাংলা।
কান্ট্রি সুপার হসপিটালগুলো আমরা নিজেরা তৈরি করেছি। আমরা আসার আগে মাত্র 12টা মেডিকেল কলেজ ছিল, আজকে 45টা হয়েছে, আজকে প্রায় 42টা হয়েছে। কংগ্রেস বিজেপির যতদিন গঠবন্ধন থাকবে, আমি সিপিএম কংগ্রেসের সাথে বাংলা কোনো অ্যাডজাস্ট করবো না। আমি 34 বছর দেখে নিয়েছি। আমি আজও আপনাদের একটা তথ্য দিচ্ছি, ক্রসচেক করে নিন। অনেক জায়গায় এই জিনিস হয়েছে, দমদমে সিপিএম পার্টি ঠিক করেছে কংগ্রেস কা নাম পে, সিপিএম কা নাম পে, লেকিন ও আসলিয়ত নেই হ্যায়, ও বিজেপি কা এক ছলোনা হ্যায়, এক বিজেপি কা সবসে বড়া কুলঙ্গর এই সিপিএম পার্টি হ্যায়, জিসকো হাম নেই ছোড়েঙ্গে, ছোড়া ভি নেই। 34 বছর লড়াই করে যদি সিপিএম পার্টিটাকে, বামফ্রন্ট সরকারকে, বামফ্রন্টের সবাই খারাপ ছিল না, সিপিএমটা সবচেয়ে বড় অত্যাচারী ছিল, তাই যদি আমরা লড়াই করে বামফ্রন্টকে উপরে ফেলতে পারি, মোদিকেও পারি, মোদিকেও পারি, বাংলাই পারে। বাংলা স্বাধীনতা আন্দোলন করেছিল, আর এই বাংলায় জেনে রাখবেন, দিল্লি থেকে বিজেপি হারানোর জন্য বাংলায় ইন্ডিয়া জোট তৈরি করেছিল। এখানে আমাদের জোট নেই, কিন্তু ইন্ডিয়াতে বাংলায় লিড করবে, বাংলায় সমর্থন দেবে, বাংলায় সমর্থন দিয়ে আমাদের যা বাংলার কাজ সে কাজ আমরা করে নেব, দেশবাসীর যা কাজ জানিয়ে মানুষ দুঃখ ফেস করছেন সেগুলোকে সমাধান যাতে করা যায়, মানুষের জন্য কাজ করে যাব। এর থেকে বেশি কিছু নয়। মোদির মৃত্যু কথা দেখছেন, বিনা পয়সা নাকি গ্যাস দেয়, বিনা পয়সা নাকি বিদ্যুৎ দেয়, রেশনে বিনা পয়সায় চাল খেয়ে দেয়, আমরা দিই। লক্ষ্মীর ভান্ডার খেয়ে দেয়, আমরা দিই। ওবিসিদের কোর্টে একটা রায় দেন আমি মানি না, আমরা সুপ্রিম কোর্টে গেছি অলরেডি, দেখে নেব কার কত গায়ের জোর। 26,000 শিক্ষককেও তার চাকরি খেয়ে নিয়েছিল, আমি বলে দিয়েছিলাম যে আমি ওদের পাশে থাকবো এবং এটাকে সে পড়িয়েছি। সুতরাং নিশ্চিন্তে থাকুন, আমার কাছে সব মানুষ সমান। আমার বুড়ো আঙুলটা লাগলে বুড়ো আঙুলটা যেমন ব্যথা লাগবে, কিরে আঙুলটা লাগলে কিরে আঙুলটাও ব্যথা লাগবে, তার কারণ আমরা সবাই একই দেশের সন্তান, একই মাটির সন্তান, একই মাতৃভূমির সন্তান, একই বৃন্দে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। হাম জিন্দগি দেনে কে লিয়ে তৈয়ার হ্যায়, লেকিন হাম বিজেপি কা জো ডিভাইড এন্ড রুল হ্যায় উসকো মাননে কে লিয়ে তৈয়ার নেই হ্যায়। হাম এনআরসি কার্ড নেই দেবে জাতীয়, হাম নেই দেঙ্গে, ক্যা হাম নেই করেঙ্গে, ইউনিফর্ম সিভিল কোড করকে আপ লোগ কা সবকো রিজার্ভেশন খতম করনে কা কোশিশ কর রহা হ্যায়। আর এ দফে আগর মোদি জিত গিয়া তো চুনাও আউট কভি নেই হোগা, দেশ নেই রহেগা, দেশ কো বেচ দিয়া জায়েগা, দেশ কো বেচ দিয়া দিয়া। তো ইসি কে লিয়ে মাই কহনি চাহুঙ্গি, অভিষেক নে কাহা কি মৌসুম বদলেগা, বদলেগা, আরে মৌসুম তো বদলাতেই হ্যায়, পাহাড় বদলে, দুনিয়া কা হর চিজ বদলতে হ্যায়, পর মমতা বেলে তো ওই মোদি জি কা সরকার কিউ না বদলে, ভাজপা কা এ সরকার কিউ না বদলে, এ সরকার কো বদলানা বহুত জরুরি হ্যায়, এ আপ লোগ কো 5 মিনিট কো কহনা হ্যায়। সুনিয়ে হাম লোগ কো ভি বহুত ধমকাতা হ্যায় কভি কভি, মাই এ বাত কহনে চাহতি হু, হামকো আগর কোই কহে দিদি মেহনত সে হামারা ঘর মে হামারা বর্তন সাফা কর দিজিয়ে হাম কর দেঙ্গে, কি হামকো আচ্ছা সে কহনে সে হাম কর দেতা হ্যায়, লেকিন হামকো কাম করনে কা ঢঙ্গ হি হ্যায়, হামকো কোই আগর জোর দেখাতা হ্যায় তো হামকো জোর ও লোগো কা পতন নেই হ্যায়, এ হ্যায় কি হাম লড় সকতা হ্যায়, হাম জিন্দগি দে সকতা হ্যায়, হাম লড়েঙ্গে, হাম করেঙ্গে, হাম মরেঙ্গে, লেকিন হাম ডরেঙ্গে নেই, হাম কাওয়ার নেই হ্যায়, হাম কাফের নেই। চর্চা আর ও আগে কাতিল করতে
তোর বদনাম হম আগর আবি করতে হো যা হ্যাঁ বদনাম ও কথে নেই করতে হ্যাঁ চর্চা নেই হতা হ্যাঁ আনে বালা দিন মে এক বাত জরুর মোদী কো ইয়াদ রাখনা চাইয়ে অভিষেক ডর রা হ্যাঁ হমকো অ্যারেস্ট করেগা অভিষেক কো অ্যারেস্ট করেগা আরে করো না কিতনা অ্যারেস্ট করেগা কিতনা করেগা হ্যাঁ কিতনা জেল হ্যাঁ করকে তো দেখো হম খুদ নে এক শেরে লিখা কি কোই কোই তো কবর কে লিয়ে ইন্তজার করতে হ্যাঁ ঠিক বললাম না কি বলেছিলাম মমি ওটা আর কখন মেরা ইন্তজার করতা মানে লিখা তা কই কই তো কবর সে ডরতে হ্যাঁ আর হাম তো হমকে লিয়ে কঠোর ইন্তজার করতে হ্যাঁ হম এসা লড়তে হ্যাঁ হম লড়াই কবি নেই ছোড়েঙ্গে মুদ্দা লাখ বুড়া চাহে তো ক্যা হোতা হ্যাঁ ওই হোতা হ্যাঁ জো মঞ্জুরে খোদা হোতা হ্যাঁ দিল মে হেখতে হ্যাঁ চোর কিসা বাজু কতিল মে হম কে চাহি ইকবাল ইকবাল মাতাজি দেহান্ত আম্মা তো এক কবিতা লিখা জিসমে লিখা থা উমর ভাই তে মোহ্বত মে খিদমত গর রে আর মো তে খিদমত গড়নে কাবিল হুয়া তো তু চল বসি ইসি কে লিয়ে লিখা থা উসকো বহুত দুঃখ হুয়া থা মা চলে আম্মা চলে যানে কে বাদ মে এ বাত কহনে চাহুঙ্গি আজ এসা তক এসা বক্ত পে হম খড়া হ্যাঁ কি এ টাইম মে ডিসিশন লেনা পড়েগা কি মোদী কে হটানা হ্যাঁ কি নেই হটানা হ্যাঁ আগর হটানা হ্যাঁ তো ছোড়িয়ে আর কোই পার্টি এক কি পার্টি হ্যাঁ তৃণমূল কংগ্রেস চোখ বঙ্গাল সে লড়েগা রয়্যাল বেঙ্গল টাইগার জন্য পিক লড়েগা লেকিন ঝুঁকেগা নেই ঝুঁকেগা নেই খেলা হবে 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 তাহলে সিদ্ধান্ত নিন কি বলতো ঝড় হোক বৃষ্টি হোক তুফান হোক আমাদের সবাইকে জোড়া ফুলকে ভোট দিয়ে মোদিজিকে হারাতে হবে মাথায় রাখবেন সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা এটা মনে রাখবেন খুদি কো কর প্লান দিতনা কি হর তকদির সে পেলে খুদি কো কর প্লান দিতনা কি হর তকদির সে পেলে খোদা বন্দে সে খুদ পুছে বতা তেরি রাজা রাজা ক্যা হ্যায় হামারা রাজা ক্যা হ্যায় হম লড়েঙ্গে লেকিন হম ডরেঙ্গে নি হম লড়েঙ্গে করকে দিখায়েঙ্গে কামিয়াবি হোঙ্গে লেকিন হম ডরেঙ্গে নি জো তুফান আ রহা হ্যায় এ তুফান মোদী কো হটানে কা তুফান হ্যায় বিজেপি হটাও দেশ বাঁচাও বিজেপি জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা।
জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। তাহলে ভোটটা জোড়া ফুলে দিচ্ছেন, তাই তো? ভোটটা জোড়া ফুলে দেবেন, আর আপনারা জানলে খুশি হবেন, মহেশতলায় আমরা একটা গড় যেটা দর্জিদের যে ফ্যাক্টরি বলে ওটা গার্মেন্ট হাব আমরা তৈরি করছি। অনেকদিন দর্জিদের অনেক আশা ছিল, প্রায় 5 লক্ষ লোকের ওখানে কর্মসংস্থান হবে, কারণ আপনাদের মধ্যে অনেকে মেটিয়াগুলো মহেশতলার লোকেরা দর্জির কাজ, বিশেষ করে জামা কাপড় তৈরির কাজ, মেয়েরাও শাড়ির কাজ অনেক ভালো করে করে, সোনার কাজ করে, জরির কাজ করে, কাজে এবং সেটা যাতে বাইরে যায়, বাইরে নিয়ে যেতে পারেন তার ব্যবস্থাও আমরা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, দেখা হবে, লড়াই হবে, লড়াই হবে, জয় হবে, জয় হবে, মোদি বিদায় নেবে, মোদি বিদায় নেবে, মোদি বিদায় নেবে, মোদি হটাও, দেশ বাঁচাও, মোদি হটাও, দেশ বাঁচাও, মোদি হটাও। দেখাবো তারপরে হয়তো বন্ধ করে দেবো, তাই আগেই বাই বাই করে দিই, কারণ আগের ভিডিওতে আমরা বাই বাই করতে ভুলে গেছি।